নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। ডারিভিট কাণ্ডে নয়ামোড়। আদালতের নির্দেশ অমান্য করায় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডিকে আদালতে হাজির হবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। বিচারপতির এই আদেশকে স্বাগত জানালেন নিহত ডারিভিট কাণ্ডে রাজেশের বাবা নীলকমল সরকার এবং নিহত তাপস বর্মনের মা মঞ্জু বর্মন। ২০১৮ সালের ১৯শে সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ডারিভিট হাই স্কুলে বাংলা শিক্ষকের দাবিতে আন্দোলন করতে গিয়ে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ওই স্কুলের দুই প্রাক্তন ছাত্র রাজেশ সরকার, তাপস বর্মনের। ঘটনাকে কেন্দ্র করে সেই সময় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। মৃত ছেলেদের দেহ দাহ না করে সমাধিস্থ করেছিল মৃতের পরিবার। তারপর থেকে প্রায় ৫ বছরের বেশি সময় পার, এখনো পর্যন্ত এই মৃত্যুর রহস্য উন্মোচন হয়নি। সম্প্রতি ঘটনার তদন্তভার এনআইএর হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ১০ মাস আগে আদালত এনআইকে তদন্তভার দিলেও এখনো পর্যন্ত রাজ্য সরকার ঘটনার কাগজপত্র হস্তান্তর না করায় এনআইএ তদন্ত শুরু করতে পারেনি। অবশেষে কোনো উপায় না পেয়ে অভিযুক্তদের শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নিহত রাজেশ, তাপসের পরিবার। শুনব তাদের অভিযোগ। ১০ মাস আগে আমাদের এনআইএ তদন্তর অর্ডার হলো, তাই এনআইএ আসলো, আসে কি তদন্ত করলো না করলো জানি না, তারপরে কেসটা বন্ধ হয়ে গেল, দীর্ঘদিন বন্ধ হয়ে গেল, অনেক দিন বন্ধ হয়ে গেল। তারপর আমরা একে ফোন করি, ওকে ফোন করি, উকিলকে ফোন করি, উকিল বলে আমার কাছে তো নাই, কোথে হচ্ছে কেস। তারপরে ফোন করলাম ইয়ে সুকান্তদার সাথে দেখা করলাম, বলে আমরা এনআইএ ব্যস্ত আছে, এনআইএ দিয়েই কাজ করাবো। তারপরে আমরা কি করলাম, সুবোধকে নিয়ে আমরা চলে গেলাম কলকাতা হাইকোর্টে। আমি সুবোধ আর ইয়ে বাদল বর্মন ওখানে গিয়ে আবার একটা পিটিশন করি। সেই পিটিশনের পরে গত শুক্রবার একটা কোর্টে, গত শুক্রবারে কেস উঠছিল কোর্টে, তা কিছু দেখাই নেই, কিন্তু আজকে এনাদের বিরুদ্ধে আর কি তদন্ত করার ই দিচ্ছে, অনুমতি দিচ্ছে আদালতের দেওয়া নির্দেশ। আদালতের দেওয়া এনআইএ তদন্তের নির্দেশ দশ মাসেও কার্যকর হয়নি, এর ফলে হচ্ছে আজকে এই রুজাই হলো, কি মনে হচ্ছে? এটা মেন কথা হলো এনআইএকে কাজ করতে দিচ্ছে না, আমার মনে হয় এনআইএকে কাজ করতে দিচ্ছে না সিআইডি আর রাজ্য প্রশাসন, এনাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এই কারণেই কি আপনাদের তাহলে এতদিন লেট হচ্ছে? সম্পূর্ণ এই কারণ, এই কারণের জন্যই আমাদের এই দীর্ঘ ৫ বছর ৬ বছর হতে চলল আমাদের এই ঘটনা। রাজ্য সরকারের সিআইডি আর পুলিশ এরাই তো কাজ করতে দিচ্ছে না। তা হাইকোর্ট যেটা বলছে সেটা আমার খুশি, কিন্তু আমার আবেদন হলো মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে যে ১০ মাস হয়ে গেল এনআইএ তদন্ত কোর্ট দিয়েছে, এখনও মুখ্যমন্ত্রীর কাছে যেগুলো তথ্য চেয়েছে সিআইডির কাছে মুখ্যমন্ত্রী জমা দেয়নি। তা আগামী ৫ তারিখে তথ্যগুলো যদি জমা দেয় মুখ্যমন্ত্রীর কাছে, আমি হাত জোর করে বলছি, আমি তাপস বর্মনের মা, তাহলে আমার ছেলেকে যারা খুন করছে, গুলি করছে, তাদের শাস্তি হতো মুখ্যমন্ত্রীর কাছে, এটা আমার নিবেদন। আপনি কি মনে করছেন তাহলে রাজ্য প্রশাসন তাহলে সম্পূর্ণ হচ্ছে অনীহা করছে, মানে এনআইএর কাছে তথ্য না দেওয়ার? হ্যাঁ, রাজ্য যদি সঙ্গে সঙ্গে দিত রিপোর্টগুলো তাহলে তো এতদিন আমার খুনিরা শাস্তি পেত, এনআইএ চলে আসতো। এনআইএর হাতে নথি এবং পরিবারকে আর্থিক সাহায্য না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন আজকে বিচারপতি, কি বলবেন? এটা বিচারপতির সাথে আমাদের একমত, ১০ মাস হয়ে গেল কেন দিচ্ছে না মুখ্যমন্ত্রী আমাদের? আজকে বিচারপতির রায়ে কি আপনারা খুশি? হ্যাঁ। আপনাকে আশাবাদী যে সঠিক তদন্ত পাবেন? হ্যাঁ, আমরা কোর্টের কাছে আশাবাদী যে আমরা সঠিক রায় পাবো। বিষয়টি জানতে পেরে রাজ্য সরকারের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আদালতের নির্দেশ অমান্য করায় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডিকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন তিনি। এখন দেখার, আদালতের হস্তক্ষেপে ডারিভিট কাণ্ডের তদন্ত এগোয় কিনা। রেখা রায়, দ্য রিপোর্ট, উত্তর দিনাজপুর।
সমস্ত খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।